Assalamu alaikum. Welcome back after the break. You're watching Islam Essential in Conversation with Sheikh Maudud Hassan with our tonight's topic for discussion, Importance of Truth. Amra birutite jawar age apnader call niyechi ebong amra alochona korechi first segmente around the topic Importance of Truth. Amra bohu alochona shunechi Quran ebong hadith er aloke inshallah we will continue. But this is a live interactive program. Apnader jodi kono dhoroner proshno thake masla masail somporke shorashori amader kache phone kore korte paren ebong amader telephone number ti hocche 0208-523-4111. Alternatively, আপনারা যারা ইমেল করতে চান আপনারা ইমেলও করতে পারেন ie@chsuk.tv. এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন, তো প্লিজ ফিল ফ্রি টু টিউন ইন টু দ্য ফেসবুক অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ডু ফিল ফ্রি টু লিভ এনি মেসেজ অ্যান্ড ইফ টাইম অ্যালাউজ অ্যান্ড পারমিটস উইল ইনশাআল্লাহ ট্রাই অ্যান্ড অ্যাকোমোডেট ইন আর লাইভ ডিসকাশন. উই লুক ফরওয়ার্ড টু ইয়র ফোন কলস. নাও শেখ, আপনি একটি বিষয়ে আলোচনা করেছিলেন, হক এবং সিদক, এবং আপনি বলেছেন যে এখানে আল্লাহরও রাইটস আছে বা হক আছে এবং বন্দাদেরও আছে. না, বন্দাদের যাওয়ার আগে আল্লাহর যে হক, এখন মানুষ সাধারণত বলবে যে বা মনে করে থাকে আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, আর কি হক আছে? আমি তো আহকাম যেগুলো ফরায়েদ আছে সেগুলো তো আমি করছি. না, দেখেন, ইসলাম হচ্ছে দীনুল আকীদা, দীনুল আমল, দীনুল আখলাক. আপনাকে বিশ্বাস করতে হবে, ফেইথ থাকতে হবে, যে যেগুলো আমরা ইমানের আরকানুল ইমান বলি সেগুলোর উপরে. এরপরে আসবে যে আপনার আমল, আপনার ইসলামের অ্যাকশন করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, মানে ইত্যাদি ইত্যাদি. এরপরে হচ্ছে আখলাক, আখলাক বলি আমরা কোরআনের ভাষায় ক্যারেক্টার, ক্যারেক্টার অ্যান্ড ম্যানার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ. এবং এই আখলাকের প্রথম টপিকই হচ্ছে সিদক. আমার আমি আখলাক, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে, তিনি বলেন ইন্নামা বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, যে নিশ্চয় নিশ্চয় আমাকে প্রেরণ করা হয়েছে যাতে করে আমি দুনিয়ার সামনে যে চরিত্র কাকে বলে এটার এক্সাম্পল আমি দুনিয়াকে দিয়ে যেতে পারি, সেই জন্য আমাকে প্রেরণ করেছে. এবং তিনি ক্যারেক্টার এবং আখলাকের চরিত্রের এবং এবং এই চরিত্রের এবং আখলাকের ক্যারেক্টারের প্রধান আইটেম হচ্ছে যে সত্য কথা বলা. না, এখানে একটি আমার প্রশ্ন থাকবে যে আপনি যখন বলছেন ক্যারেক্টার, আনফর্চুনেটলি আমরা যখন ক্যারেক্টার নিয়ে কথা বলি হয়তো বিয়ে শাদীর যখন কথাবার্তা আছে তখন আমরা হয়তো একটু ডিসকাশন করে থাকি বরের বা কনের যে ক্যারেক্টার সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, বা আমরা নিজের বাচ্চাদের ক্যারেক্টার জানার আগে দেখি যে প্রতিবেশী বা অন্য আত্মীয় স্বজনের বা অন্য আত্মীয় স্বজনের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করে থাকি. না, এই যে ডিফারেন্সটা, পিক অ্যান্ড চুজ. দেখেন, আমরা তো এখন 1400 বছর পরের মুসলমান, আমাদের ইমান, এই যে বললাম ইমানের কথা, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের এই যে মুআমালা অন্যের সঙ্গে, যে আমাদের ডিলিংস, ট্রানজ্যাকশন এবং রিলেশনশিপ, এগুলো কিন্তু মানে অত্যন্ত দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে. এবং আমাদের ইমান শক্ত না থাকার কারণেই আমাদের সব এইভাবে চলছে. আগে যে আপনি আলোচনা করতেছিলেন যে আমাদের এই যে মানে বিভিন্ন লিডার্সদের কথা, রাজনৈতিক অথবা যে সমাজের যারা লিডার তাদের যে চরিত্র হওয়া দরকার, ওই যে এই কথা সব চলে আসবে. দেখেন, যদি সমাজের লিডাররা, এটা পলিটিক্যাল হোক, এটা ইন্টারন্যাশনাল লিডার হোক অথবা লোকাল লেভেল হোক অথবা ন্যাশনাল হোক, তাদের মধ্যে যে প্রথম যদি সিদক থাকে, সত্য কথা যদি তিনি বলেন, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি যদি সত্য কথা বলেন, এটা সারা জাতি এটাকে অ্যাকসেপ্ট, মানে যে তিনি সত্যবাদী, মিথ্যা কথা বলেন না, এই সার্টিফিকেট আপনার যদি থাকে তাহলে ওনার অন্য কথাগুলোও কিন্তু মানুষ শুনবে, ওনাকে লিডার মানতে কোনো প্রশ্ন আসবে. এখানে আবার একটা প্রশ্ন আছে, অনেক সময় শোনা যায় যে কিছু কৌশল অবলম্বন করতে হবে আর না হলে তো সমস্যা বেড়ে যাবে, তখন আপনি কি বলবেন? রাজনৈতিক কৌশল এখন তো মুখ দিয়ে নয়. আচ্ছা, এখন তো হচ্ছে মুখ দিয়ে. আচ্ছা, মানে আপনার কৌশল তো হবে আপনার কাজে. আপনি দেখাবেন, মনে করেন যে একজন সমাজ, তিনি এলাকার চেয়ারম্যান, আচ্ছা, এই এলাকাতে তিনি মানে লোকেরা শান্তিতে আছে কিনা এটা ওনার প্রশাসন দিয়ে, ওনার অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে, ওনার বিচার দিয়ে উনি প্রমাণ করবেন যে লোকেরা শান্তিতে আছে. মুখে বললেন যে আমি সব শান্তিতে আছে, সোনার হয়ে গেছে মানুষ সব, এটা তো কোনো কাজ হবে না. এবং বর্তমানে তো আমাদের এগুলো হচ্ছে, আমাদের মধ্যে মানে সত্য কথা নাই,
তারপরে আমানতদারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যখন তিনি মক্কা থেকে হিজরত করলেন, আমানত কার কাছে রেখে গেলেন? কাফের মুশরিকরা ওনার কাছে আমানত রাখতো, টাকা পয়সা রাখতো। তিনি আলীর কাছে রেখে গেলেন যে এইগুলো যেহেতু আমি চলে যাচ্ছি হিজরত করে, তুমি এগুলো তো মানুষের কাছে পৌঁছিয়ে দাও, সেই আমানতদার। এবং ইসলাম আমানতদারি, ওয়াল্লাযীনা হুম লি আমানাত আমানাতিহিম এই আমানত আহদিহিম ওয়া আহদিহিম রাউন, এটা আমানতদারি নাই। আজকে একজন যদি মানে ব্যক্তি বলেন, আপনার সংস্থা বলেন, ইনস্টিটিউশন বলেন, আমানতদারি নাই। তিন নম্বর হচ্ছে যে অন্যের অধিকার, রাইটস, এই যে হকুক, যেটা মানে অন্যের অধিকার, যা আমারটা আমি আগে পেতে হবে, আমার কৌশলটা এটাই বিজয়ী হতে হবে, আমার পলিসিটা মানে অন্যেরটা বা আমার আইডিওলজি, আমার আমার মত, আমার মতটা প্রাধান্য পাবে, প্রাধান্য পাবে, এটা মানে অন্যের অধিকার দিতে আপনার মানুষ আমরা রাজি না। এবং দেখেন এই যে দুনিয়াতে এই যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, ফিলিস্তিনে হচ্ছে, এই যে বার্মার এই যে লক্ষ লক্ষ লোক, এগুলো তো অধিকার। এবং মুসলমান, মুসলমানরা তো যদিও বলা হয় যে ইউনাইটেড নেশন করা হয়েছে এবং হিউম্যান রাইটস অ্যাক্ট করা হয়েছে 1948 থেকে, বিভিন্ন আর্টিকল আছে, আবার এগুলাকে আবার ধরাই মাঝে করে 1998-এ আরও অনেক পরিবর্তন এসেছে। তো এইগুলো তো আমরা তো চোখে দেখতেছি, এগুলো কাগজে পত্রে, এগুলো মুখে, কিন্তু বাস্তবে তারা রেজলিউশন পাশ করে, কিন্তু যদি এটা শক্তিশালী হয় কোনো দেশ, তাহলে তাকে মানে সে মানতেছে না। আমাদের যারা এবং মুসলমান দেশগুলো বায়োনটা মুসলমান যারা লিডাররা আছেন, যারা তাদের দায়িত্ব কর্তব্য কি এখানে মনে করেন? তাদের দায়িত্ব হচ্ছে, আমি তো নসিহা হিসাবে বলবো, আমরা যদি সুন্দর সমাজ চাই, সুন্দর জনগণ চাই, তাহলে প্রত্যেক লিডারকে, এটা সরকারি হোক, বেসরকারি হোক, বা যারাই আছেন সমাজের লিডার হোক, এবং রাজনৈতিক হতে হবে এমন কোনো কথা নয়, যে যেখানে আছেন লিডারশিপ পজিশনে, তাদেরকে সত্যর উপরে সত্য কথা বলতে হবে, সত্যের জন্য কাজ করতে হবে। এবং মিথ্যা জালিয়াতি, আমানতের খেয়ানত, এগুলো তারা করতে পারবেন না। এবং এর উপরে যদি মনে হয় ওই দিন আলোচনা হচ্ছিল একটা ছোট ইয়েতে আপনার হালাকাতে, যে আমরা কী কী গুণ থাকা দরকার, আমি বলি যে প্রত্যেকের চারটা গুণ নিয়ে আসেন, গুণ অনেক দরকার, এই চারটাকে, এমনকি আপনার যদি কোনো দল হয়, কোনো আপনার অ্যাসোসিয়েশন হয়, সংগঠন হয়, তাহলে চারটা, যে আমরা এই সংগঠনে যারা আসবো, এই দলে যারা আসবো, আমরা কখনো মিথ্যা কথা বলবো না, সত্যের উপরে আমরা টিকে থাকবো নিজেদের মধ্যে মানে এবং সকলের সাথে। এরপরে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা ট্রাস্টওয়ার্থি হব, আমানতদার হব, আমরা সকল কথায় আমানতদার হব। আমরা যদি কোনো লুকানো কথা থাকে, এটাকেও অন্যের কাছে আমরা বলবো না, এটাও তো আমানতদারি। টাকা পয়সা ছাড়াও তো বিভিন্ন আমানতদারি, বিভিন্ন বিষয়ে অনেক কিছু আছে, এক দেশের আমানত আরেক দেশকে বিক্রি করা যাবে না, এগুলো হচ্ছে মানে ইসলামী নীতি। তারপরে হচ্ছে যে আপনার ইয়ে যেটা অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, মানে মসউলিয়া, মানে আপনি দায়িত্ব নিছেন, আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে দায়িত্ব বোধ দিতে হবে, জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি যেটা বললেন, অ্যাকাউন্টেবিলিটি, এটা থাকতে হবে। এখন যদি কেউ আপনাকে প্রশ্নই করতে পারে না যে আপনার কাছে দিছিলাম এই রাষ্ট্রের দায়িত্ব অথবা সমাজের দায়িত্ব, আপনি এই কাজটা করলেন কেন? দেখেন আমাদের ইতিহাস, ইসলামের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস। হযরত ওমর, তিনি মিম্বরে দাঁড়াইলেন পূর্ণ জামা নিয়ে, জি হ্যাঁ জি জি, তো মুসল্লি জিজ্ঞাসা করলো যে আমরা সকলে অর্ধেকটা পাইছি, আমরা পুরা জামা তো বানাইতে পারলাম না, আপনি অত বড়টা পাইলেন কেমন করে? ওনাকে ওই খলিফাকে প্রশ্ন করছে, এটা হচ্ছে ইসলামের। তখন তিনি জবাব দিলেন যে আমি এবং আমার ছেলে, ছেলের কাপড় দিয়ে এটা আমি তৈরি করেছি। জবাব দিতে হয়েছে, জবাবদিহিতা নাই আপনার, আপনার প্রত্যেক কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকই রাখাল অভিভাবক, এবং এই যে এই যে রাখালি যে দেওয়া হয়েছে, আপনার যে গার্জিয়ান, জনগণের গার্জিয়ান, এটা সম্পর্কে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। অতএব এই জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অধিকার, রাইটস, সকলের অধিকার আপনি দিতে হবে, সমান থাকবে, মুসলমান হোক বা মুসলিম হোক, সত্য মানে ট্রুথফুলনেস, আমানা, ট্রাস্টওয়ার্দি, এবং আপনার
অ্যাকাউন্টেবিলিটি আর আপনার রাইটস অফ দ্য পিপল, এই চার গুণ যদি হয় এবং চার গুণ নিয়ে যদি নেতৃবৃন্দরা এটাকে আঁকড়িয়ে ধরেন, দেখবেন সমাজের অবস্থা কিছুদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। আর যদি লোকেরা বলে যে এই উনি নেতা, ওনার মধ্যে উনি মিথ্যা কথা বলে, ওনার মধ্যে আমানতদারি নাই, উনি ওনার যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, উনি অন্যের অধিকার দেয় না, তখন আপনার খেওয়াস, মানে এই সমাজে কোনো শান্তি থাকা কোনো কথা না। আমি বেসিক কথা বললাম এবং বেসিক এই প্রিন্সিপলের উপরে যদি মানুষ যদি নিজেদের প্রিন্সিপলের উপরে এবং নিজের যে গুণ হওয়া দরকার সেই গুণের উপরে যদি না থাকে, তখনই কিন্তু আমাদের সমস্যা। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কত গুরুত্বপূর্ণ গুণাবলীগুলি, এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এইগুলো জিনিস কিন্তু আমাদের মধ্যেই থাকা দরকার। কোরআন এবং হাদিসের আলোকে আমরা সবাই জানি, বাট আনফর্চুনেটলি উই ল্যাক দিস কোয়ালিটিস অ্যান্ড ইটস ডিউ টু উই ডু নট ইমপ্লিমেন্ট ইট ইন আওয়ার অ্যাকশন। ইনশাআল্লাহ আমরা আশা করব যে এইগুলো বেসিক লেভেলের যে কোয়ালিটিগুলো আমরা শুনেছি এখান থেকে, যেন আমরা পার্সোনাল, প্রাইভেট এবং পাবলিক লাইফে যেভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, নট টু বেটার আওয়ার সেলফ বাট অলসো টু বেটার দি wider society, and they can take us as an example. Inshallah, amra archana aro continue korbo, but inshallah amake bola hoyeche prochur caller line e achen. Dekhi ekhon line e ke achen. Prothom caller, assalamu alaikum. Assalamu alaikum. Ji, wa alaikum salam. Ji, proshno korun bhai apni. Ji, ami bhai idanin desh theke ghure aschi. Ji, ami dekhlam je amader oi gram onchole eto waz hoy. আপনি কি এরকম কোন ওয়াজ মাহফিল অ্যাটেন্ড করেছেন? জি, আপনি কি এরকম কোন ইভেন্ট অ্যাটেন্ড করেছেন? জি করেছি, আপনি করেছেন, আপনি দেখেছেন। তাহলে প্রত্যেক গ্রামে আমার আমার যে গ্রামটা, আমার গ্রামে দুইটা ওয়াজ হইছে। ওকে, বুঝা গেছে প্রশ্ন, বুঝা গেছে, নাম নেওয়ার দরকার নাই, ইনশাআল্লাহ বুঝা গেছে। ইনশাআল্লাহ আপনার প্রশ্ন আমরা বুঝা গেছে, ক্লিয়ার আছে। তো ওনার প্রশ্নর কি বলবেন এখন? এখানে উনি একটা কথা কিন্তু বলেছেন, প্রচলন খুব ঢালাওভাবে হচ্ছে, মানে এখন কতটুকু সত্য বা কতটুকু কি না? ইসলাম দীনুন নসিহা ওয়াল দীনুল ওয়াজ ওয়াল ইরশাদ, ইসলাম ইসলামকে মানে নসিহত করা লোকদেরকে, ইসলামের কাজই তো হচ্ছে লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করা, ভালো কাজের দিকে, আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এগুলো করা। এবং ওলামায়ে কেরামরা কালাম কেরামদের মানে ওলামাদের মাশায়েখদের কাজই হচ্ছে এগুলা প্রধান। সকলেই আমরা করব, সাধারণরও করব, কিন্তু তাদের মানে তারা বেশি করবেন এবং তাদের উপরে এটা দায়িত্ব। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস। কিন্তু এখানে যেটা উনি যেটা বললেন, এটা এখন বর্তমান অবস্থা, আমরা বর্তমান অবস্থাকে দিয়ে আমরা ইসলামকে যাচাই করতে পারবো না। আচ্ছা, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, প্রিন্সিপালটা মনে রাখতে হবে। কারণ আমরা মুসলমান যারা, আমাদেরকে দেখে কিন্তু অন্য ধর্মী যারা খ্রিস্টান যারা, তারা মুসলমান হওয়ার কোনো উপায় নাই। আমাদের যে চরিত্র, আমাদের যে ব্যবহার, আমাদের যে ট্রানজ্যাকশন, এগুলাতে কিন্তু ওই আমি যেগুলো বললাম এগুলো কিন্তু আমরা মানে নাই। এইটা আপনি চমৎকার কথা বলেছেন, আমার একটা কথা মনে পড়ে, ক্যাট স্টিভেনসন ইউসুফ ইসলাম, তিনি বলেছেন যদি আমি মুসলমান হওয়ার আগে মুসলমানকে যদি দেখতে পেতাম তাহলে আমি আজ হতো মুসলমান হইতাম না। কত একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন উনি। এখন কোরআন এবং হাদিস এবং ইসলামের ইতিহাস, ইসলামের ঐতিহ্য, এটাই হচ্ছে আমাদের সম্পদ, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা চলছি না। এটা হচ্ছে মানে আপনার ওপেন সিক্রেট। আচ্ছা, এটা ওলামারাও চলছি না এবং সাধারণরও চলছি না। আজকে যে সমাজের এই অবস্থা আমরা দেখি, শিরিক, বেধাত, অশান্তি এবং মারামারি, কাটাকাটি, একে অপরে হিংসা, বিদ্বেষ, তারপরে আপনার এই যে বিভক্তি, অনৈক্য, এই যে সমস্ত এলিমেন্টস আমাদেরকে ঘাড়ে চাপে বসছে, আমাদের উপরে এসে গেছে, এগুলোর থেকে মুক্ত হতে হলে আমরা অরিজিনাল ইসলামে যেতে হবে। সঠিক আমি চলে আসছি। এখন গ্রাম আমাদের বাংলাদেশে এইভাবে রাত্রে ওয়াজ হওয়া, এটা কিন্তু দুনিয়ার আর কোনো মুসলমান দেশে হয় না। এটা কি শীতের দিনের ওয়াজ? এটা তো ফেব্রুয়ারি জানুয়ারি আসলে, মার্চ আসলে পরে এটা বাংলাদেশে হয়। আমাদের বাড়ির মাদ্রাসা তো মাদ্রাসার ওয়াজ হয়ে গেছে এবার। এখানে মানে মেইন সমস্যাটা হলো ফান্ড রেজিং। এখন এই যে মাদ্রাসা মসজিদ আপনার চলতেছে আমাদের দেশে পাবলিকের সাহায্যে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল, যেহেতু এটা আপনার স্কুল আপনার ইয়ে পাচ্ছে,
গভর্নমেন্টের যেখানে মানে বেতন দেওয়া হচ্ছে সব কিছু, শিক্ষা ব্যবস্থায় অন্যান্য ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আপনার অনুদান আছে, সব কিছু চালাচ্ছে, কিন্তু যেখানে সবচেয়ে উত্তম ইলম জ্ঞান, যেখানে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়, সেখানে কিন্তু আমরা এই রাষ্ট্রীয় এই সহযোগিতা আমরা পাচ্ছি না, এবং যার কারণেই আপনার এই পাবলিক চান্দা করতে হচ্ছে, এবং চান্দা ছাড়া এই কালেকশন ছাড়া আপনার এগুলো চলে না, এই জন্য এই ওয়াজের আয়োজন করা হয়। বোঝা গেছে, তার মানে হচ্ছে ইন আ রেগুলেটেড ম্যানার, তাহলে ডিসিপ্লিন ম্যানার করা গেলে ঠিক আছে, কিন্তু আনরেগুলেটেড যদি হয়ে যায়, বা এখন মনে করেন আপনি যে অর্গানাইজেশনের কোনো ট্রেস যদি না থাকে, তাহলে হাউ? এখন হচ্ছে যে ওই আমি তো মানে মিয়া সাহেব মানে এই মসজিদ মাদ্রাসার সঙ্গে জড়িত, আমাদের অবস্থাটা হয়ে গেছে কি আমাদেরকে শুধু চাওয়া, চাওয়াটাই আমাদের কাজ হয়ে গেছে, আর কোনো কাজ নাই। এটা আমি নিজের সমালোচনা করছি। আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি দেখি, তিনি লোকদেরকে পিউরিফাই করেছেন, মানুষদেরকে গঠন করেছেন, সেটা ছিল হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, এই আয়াত পুরা যদি পড়েন, যে তাদেরকে কিতাব শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া, এবং তাদেরকে পবিত্র করা, তাদেরকে পিউরিফাই করা, তাদের চিন্তা চেতনা আকিদা তাদের সংস্কৃতি এগুলাকে পিউরিফাই করার জন্যই কিন্তু আল্লাহ নবী এসেছেন, এবং এটা কাজ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। তো এই ওয়াজের এই যে রেওয়াজ, এটাকে কিন্তু মানে সমর্থন করা যায় না, আবার বন্ধ করা ওয়াজে বলতে মানে ফান্ডরেজিং এর জিনিসটা বলছেন আপনি, ফান্ডরেজিং, এটা ফান্ডরেজিং এর অন্য পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এই ফান্ডরেজের কারণেই আমি ভেরি ফ্র্যাঙ্ক হওয়া দরকার, আমরা যখন হাত, আল্লাহ রসুল বলেছেন আলিয়াদুল আলিয়া খাইরুম মিন ইয়াদি সুফলা, আপনি যদি এমনি চান তাহলে আপনার পজিশনটা কী হইল, আপনি তো ভিক্ষুক হয়ে গেলেন, এবং এই ভিক্ষুক হইলে পরে ভিক্ষুকের কি সমাজে কি কোনো দাম আছে? দাম নাই। আসলে তো প্রয়োজন ছিল যে যারা মানে মাদ্রাসা পরিচালনা করতেছেন তাদের কাছে এলাকার লোকেরা, সরকার, সকলে আইসা তাদের এই শিক্ষা ব্যবস্থার জন্য নৈতিক দায়িত্ব তাদেরকে সাহায্য করা, তারা চাইবেন কেন? আপনার ডিউটি ওনার পালন করছে, আপনি আইসা দিবেন, এইটা হবে দায়িত্ব, এবং জনগণ এইভাবে বুঝতে হবে, তাহলেই সঠিক স্পিরিটে আমরা এই কালেকশন করতে। তার মানে হচ্ছে আপনি বলছেন যে আপনি ওয়াজের বিপক্ষে না, বাট এইগুলা জিনিস এই ফান্ডরাইজিং এর টেকনিকগুলোকে আরেকটু ডিফারেন্টলি না, সেটাকে মানে একজন হুজুর দেখলেই একটা ধারণা সমাজে আমরা দিয়ে দিচ্ছি যে সবাই পয়সা চায়, এই যে অবস্থা, এই অবস্থার থেকে আমি বলবো আমাদের আমাকে সকলকে যে আমরা এটার থেকে উত্তরণ করতে হবে, যদি আমরা আমাদের কথা সর্বক্ষেত্রে যদি আমরা শুনাইতে চাই যে তোমরা এই গুনার কাজ করতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, পূর্ণ নসিহা ইসলামের যদি শুনাইতে চাই, এবং আমরা যদি লিডারশিপ দিতে চাই, এই অবস্থার পরিবর্তন করতে হবে। এবং পূর্ণ নসিহা, জাস্ট একটা জিনিস, এক সেকেন্ড, এক মিনিট যদি ক্লারিফাই করেন, পূর্ণ নসিহার অর্থ হচ্ছে আমরা বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, কারণ অনেক জায়গায় কিন্তু খালি আমরা বিল মারুফই থাকে খালি, তো এটা কতদূর আপনি? এখন তো নাহি আনিল মুনকার নাই, আমি যদি এখন তো হচ্ছে যে অনেক কথা বলা যায় না, বুঝছি, আমাদের ইমান এবং আমাদের যে অবস্থা উলামায়ে কেরামদের, আমরা তো হক কথা বলা যায় না, বলা যায় না, অনেক জিনিস হয়ে যাবে আপনার বিপক্ষে, মানে আপনি বিপদে পড়বেন, আপনার উপরে বিভিন্ন ধরনের অবস্থা সৃষ্টি হয়ে যাবে, কিন্তু আগের উলামায়ে কেরামরা, আগের ইতিহাস, ইসলামের ইতিহাসে তারা কিন্তু হক যেটা, ইসলাম যেটা, সেটা তারা বলেছেন। ইসলামের মনে করেন যে ইসলামের সাংস্কৃতিক দিক, এই যে বর্তমান মুসলমান সমাজে বিভিন্ন সাংস্কৃতিক যে পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনার কালচার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, ইসলাম যা বলে এর আপনার উল্টা কাজ করতেছে, এবং নিজেদের মধ্যে এই আপনার অনুভূতি নাই যে ইসলাম এই কাজটাকে সমর্থন করছে কি করছে না। বিভিন্ন অনুষ্ঠান আমরা করছি, এটা রাষ্ট্রীয় অনুষ্ঠান হতে পারে, ন্যাশনাল দেশীয় অনুষ্ঠান হতে পারে, সেগুলাতে কিন্তু আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করছি, যেগুলা আমাদের ইসলামী সংস্কৃতিতে, ইসলামী আপনার আদব আখলাকে যেগুলো নাই, সেগুলো কিন্তু আমরা সেগুলো নিয়ে আসতেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনেছি গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের গেস্ট সুন্দর করেই বলেছেন যে ওয়াজ নসিহা তো চলতেই থাকবে,
কিন্তু অবভিয়াসলি দি টেকনিক্স অফ ফান্ড রেজিং কুড বি লুকড ইন টু অ্যান্ড কুড বি মডিফাইড। সো ইনশাল্লাহ ওয়াজ যারা আমরা যারা যাচ্ছি ওয়াজ বা এরকম বিভিন্ন হালাকাতে উই শুড কন্টিনিউ টু ডু সো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিজে বলেছেন যে এটা আমাদের সবার দায়িত্ব কিন্তু টু হেল্প অ্যান্ড কন্ট্রিবিউট টু অর্গানাইজেশন। কিন্তু একটি জিনিস বলে রাখি, আপনারা ডু কাইন্ডলি প্লিজ নোট যে অর্গানাইজেশন বনাফাইড কিনা, লেজিটিমেট কিনা, তাদের ট্রান্সপারেন্সি আছে কিনা, এগুলো সব হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনারা দেখবেন যাচাই বাছাই করে, আপনারা যদি মনে করেন ঠিক আছে এবং আপনাদের যে ডোনেশন যদি দিয়ে থাকেন এটা কনস্ট্রাকটিভলি যদি ইউটিলাইজ হয়ে থাকে, দেন ইউ নো ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং। আদারওয়াইজ ডু লেট আস নো, ইনশাল্লাহ উইল ট্রাই টু এক্সপ্লোর অ্যান্ড ট্রাই টু ব্রিং ইট ইন ফ্রন্ট অফ ইউ ইফ দেয়ার আর সাচ অর্গানাইজেশন হুইচ আর ট্রাইং টু টেক দি মানি অ্যান্ড অ্যান্ড টু পুট ইউ ইন সাচ অ্যান দ্য ডোনার্স ও আদার অর্গানাইজেশন ইন সাচ আ শেম দ্যাট উই শুড we should as a media we need to be aware of such kind of organization, such kind of people, inshallah. Dekhi poroborti caller ke ache line. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Ji bun, apni proshno korun. Toba kibhabe korbo ektu bujhiye bolben. Toba ki rokom korbo? Accha, arekta amar chatta question ache. Chatta question, okay ji. Bujhechhe ektu shongkhipto akare. আমার মা বাবা আছে, তারা ইয়ে করেন মুড়ি দেন যে মেসাবর কাছে গিয়ে, এটা কি তা ইসলাম কি বলে মুড়ি দেওয়া যায়? ওকে ঠিক আছে, ঠিক আছে। আর একটা কোয়েশ্চন, সালাতু নওয়াবিন নামাজ কিভাবে পড়ব? কুল হু আল্লাহ তিনবার আর আল্লাহু আকবার একবার দিয়ে পড়ব না কিভাবে পড়তে পারব? ঠিক আছে, ইয়ে বলবেন। আর একটা মানে ফজরের আজান হয়ে গেলে বিচ্ছিন্ন নামাজ পড়া যাইবে না? অনেক সময় ধরেন ঘুমের মধ্যে তাজুদুর লাগি বিচ্ছিন্ন নামাজ না পড়িয়া ঘুমাইলে এখন ফজরের আজান হয়ে গেছে, এখন বিচ্ছিন্ন নামাজ পড়া যাইবে না? বুঝা গেছে, ঠিক আছে। আপনার প্রশ্ন পেয়ে গেছি আমরা, চারটে প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ এবং খুবই ভ্যালুয়েবল প্রশ্ন ইনশাআল্লাহ। দেখি আমাদের অতিথি কি বলছেন। প্রথম তওবার কি নিয়ম? খুব তাড়াতাড়ি যেতে হবে, যে চারটে প্রশ্ন বলা আছে। প্রথম হচ্ছে তওবা কিভাবে করবেন। তওবা প্রথম নম্বর কথা হচ্ছে যে তওবা সব সময় করতে পারবেন, এখনই তওবা করতে পারবেন, মানে এই জন্য যে আগামী রমজানে করব আর এখন বসে থাকবো, তওবার দরজা সবসময় খোলা, কন্টিনিউস। এবং তওবা শব্দের অর্থ হচ্ছে যে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, রিপেন্টেন্স, রিটার্ন টু আল্লাহ। আমি আল্লাহর থেকে দূরে চলে গেছিলাম, এখন আবার ফিরে আসতে চাই। কারণ মানুষ তো শয়তান এবং তার নিজস্ব ইয়েতে দূরে চলে যায়, সে তার তওবার অর্থ হচ্ছে যে আল্লাহর কাছে ফিরে আসা। তওবা সবসময়, এবং তওবা করার জন্য যে যত গুনাহখাতা করেছি বা খারাপ কাজ করেছি, বাজে কাজ করেছি, সেটা প্রথম নম্বর হচ্ছে যে নিজের অনুভূতি হতে হবে যে আমি গুনার কাজটা করেছি, এবং এটা অনুভূতি, এবং এই অনুভূতিটা স্বীকার করতে হবে। আল্লাহর কাছে স্বীকার করলে তো কোনো অসুবিধা নাই, যে হ্যাঁ আল্লাহ আমি এই গুনার কাজটা করেছি এবং তুমি আমার খালেক মালিক, তুমি আমার ইলাহ, তুমি আমার এই গুনাকে তুমি মাফ করে দাও। এবং আরেকটা সংকল্প করতে হবে যে আপনার যে আর জীবনে আমি এই গুনাহ করব না। এই শর্তগুলো যদি অনুভূতি আনা, এটা স্বীকার করা এবং ভবিষ্যতে করব না, এই ধরনের যদি আপনার শর্তগুলো পূরণ করেন তাহলে এটা সর্বোত্তম তওবা হবে। এবং আপনি তওবা কবুল হয়েছে বুঝতে পারবেন যখন দেখবেন যে ওই গুনার দিকে, ওই খারাপ কাজের দিকে আপনি আর যাচ্ছেন না। এটা হচ্ছে প্রথম তওবার ব্যাপার। দুই নম্বর হচ্ছে, আমি দুই নম্বর প্রশ্নটা আপনি একটু বৃদ্ধি থেকে এসে দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আবার কথা বলতে বলতে সময় কীভাবে চলে যায় বুঝাই যায় না ইনশাআল্লাহ। আমাদের কাছে আরও তিনটি প্রশ্ন আছে ইনশাআল্লাহ। ভুন, আপনি দেখতে থাকুন, ব্রেক থেকে আসার পরেই প্রথমেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ, তারপরেই পরবর্তী কলারের কাছে যাওয়া হবে ইনশাআল্লাহ। আপনার আমাদের সঙ্গে থাকুন, টু স্টে টিউন উইথ আস। উই আর ইন কনভারসেশন উইথ শেখ মওদুদ হাসান উইথ আওয়ার টুনাইটস টপিক, ইম্পর্টেন্স অফ ট্রুথ। উইল বি রাইট ব্যাক ইন আ ফিউ মোমেন্ট। ওয়াসসালামু আলাইকুম।